नमस्कार आमार रान्नाघरे सकल के स्वागत जानाई। आज आमी कोनो रान्नार रेसिपि निये आपनादेर दरबारे हाजिर होइनि। आज आमी देखाबो तरमुजेर जूस बा तरमुजेर शरबत किभाबे बानाते हय। आमरा सकलेई जानी जे भिटामिन ए ओ बी गुणे समृद्ध प्रति 100 ग्राम तरमुजे 92 ग्राम जल थाके, ताई आमादेर शरीरे तरमुजेर प्रयोजन अतुलनीय। आसुन देखे नि एई रेसिपिटी बानानोर जन्य कि कि उपकरणेर प्रयोजन हय। এখানে আমি একটা পাত্রে একটা গোটা তরমুজকে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে রেখেছি এবং বীজগুলো বার করে ফেলে দিয়েছি। এখানে একটা পাত্রে আমি অল্প কিছু চিনি নিয়েছি। এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতেও পারেন নাও পারেন, কারণ তরমুজের স্বাদ অনুযায়ী এটা আপনারা ব্যবহার করবেন। আর এখানে একটা পাত্রে আমি একটু বিট লবণ নিয়েছি। আর এখানে একটা পাত্রে আমি পাতিলেবুকে এইভাবে আমি কেটে নিয়েছি গার্নিশিং এর জন্য। আর এখানে আমি একটু কালো মিষ্টি নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলে তরমুজের টুকরোগুলো দিয়ে দেব, অল্প চিনি এবং অল্প বিট লবণ আমি দিয়ে দেব, দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। তরমুজটা এবার আমি একটা পাত্রে ছেঁকে নেব এবং আস্তে আস্তে আমি এভাবে ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে আমার রেসিপি তরমুজের জুস। এরপর আমি অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আবার আসছি পরে আরো অনেক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।